Assalamu alaikum. আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা খসুদি আর ইলিশা মাছের এক ব্লক দিয়া ডিম দিয়া রান্ধিব। আশা করি ভালো হইব। খসু 4-5 দিন আগে তুলছি, ভিডিও করে আসলাম। খসুর পাতা দি ইসা দি ভর্তা বানাইছিলাম, আর খসু রয়েছে, আরো কচু গার্ডেনও রয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। তেল দিয়ার আরো দিয়ার রসুন সামান্য তার দিয়ার পেঁয়াজ দিয়ে লবণ পাঁচ মিনিট গুড়িয়া দিব, পেঁয়াজ সামান্য দিয়ক। পাঁচ মিনিট পর দে, আশা করি পেঁয়াজ যখন নিজেছে পেঁয়াজ ইজি গেছে, এখন চামচ হলদি পাউডার দিয়া দেড় চামচ জিরা ধনিয়া এক চামচ মশলা পাউডার চামচ পাপরিকা এক চামচ মিক্স মশলা দিয়ে আমি দিয়ে আরো খসু আমার কাটে না
পাশে এইগুলা 3-4 দিন আগে তোলা হয়েছে, তুললে ফ্রিজারে কাটিয়ে তোলা হয়েছে। এগুলি খসু খাদ্য যায় না, খসুর পাতা দিয়ে দিন ইসা দিয়ে রান্ধিছিলাম, ভর্তা বানাইছিলাম, খুব একটা বালা হয়েছে। আরো খসুর হয়েছে, ও একদিন তুলছিলাম। ইলিশার ডিম দিয়ে আশা করি ভালো হইব কচু। একটা চিকেনের হাড্ডি গুড্ডি দিয়া আর মিষ্টি হদু দিয়ে রান্ধা হয়েছে, এগুলো পুরো ভিডিও করছি না। এটা আমার গাড়ি ন, এটা হচ্ছে মুখ ছুটো চিকেনের, তন্দুরি চিকেনের হাড্ডি গুড্ডি দিয়া। এখন ইলিশার ডিম দিব, কচু ফ্রেশ কচু পাতি দি যাই দিয়া আসছে। ওই ফ্রেশ কচু ডিম বিরান করিয়ে রাখছি 1 ব্লক, মানে ইতুর মাঝে আর কোনো শিরা উড়া দো হইতো না, কসুর পানি উড়িয়ে হয়ে গেছে। এখন একটু ষোলো গেছো তৈমু আর উ দিয়ে চূড়া না কামড়িস, আর উদনিয়া দিয়ে একটু সোলো ইটা তৈব, এখন সোলো ইটা তৈলে তো প্রপার একেবারে দিব গিয়া 10 মিনিট, তার শর্ট টাইমে তার গাড়ি হয় একেবারে, যা তৈয়ার করতে সময় লাগে। তরকারি কালার ওদের খুব একটা ভালো হয়েছে, এবং
took solo hito dia. Yeah, 10 minute kuriya dimo. Dosh mit va de tar khali agon oi gese. Asha gori. Adren tar khali khub sundor ekta tar khali hoyse. Ar geran baraise kita. Khub ekta geran baraise. Rani. Arizia river dal. Ya la que es de mal río y es Elisha de India solo test to lagbo asha gori হাড্ডি গুড্ডি চিকেনর হুরুতায় খাইন না এটা আলাদা চিকেনর তন্দুরি চিকেনর আর রোস্টার সারা হাড্ডি গুড্ডি এটা ডাকনা দিয়া আর আমার গার্ডেন ওর মিষ্টি লাউ আছে ওটা দিয়ে রান্ধিছি ওই তরকারি বাল্লা হয়েছে হুরুতায় হাড্ডি খাইন না দাঁড়ালে মাংস বাঘরা হয়েছে আপনারা ভিডিওটা দেখবা দেখিয়া ভালো লাগেতে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব